স্টারজলসা খুব শীঘ্রই টেলিকাস্ট আরম্ভ করছে তেতুলপাতা ধারাবাহিকের। ইতিমধ্যে সামনে আসা প্রথম ঝলকটি সবার মন জয় করেছে, তাই দর্শকেরা খুব এক্সাইটেড। কিন্তু এবার এমন এক ধারাবাহিককে শেষ করছে চ্যানেল, যেখানে সম্প্রতি অনেক নতুন টুইস্ট আনা হয়েছে। বারবার নায়িকা পরিবর্তন, সম্প্রচার সময় পরিবর্তনের পরে এবার শেষ হয়ে যাচ্ছে স্টারজলসার অন্যতম চর্চিত ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। গত বছরে সেপ্টেম্বর মাসে আরম্ভ হয়েছে অলৌকিক ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে, কিন্তু টিআরপি না আসাতে আমূল পরিবর্তন হয় গল্পে। ভৌতিক গল্প আর থাকে না, এমনকি পার্বতী দুজন আলাদা হয়ে যায়। তারপরে নবনীতার আগমন হয়। এরপরে শরীর খারাপের জেরে কদিন আগেই পার্বতী চরিত্রে মুখের বদল হয়, অঙ্গনার পরিবর্তে রুকমার আগমন হয়, ভেঙে যায় রোহন অঙ্গনা জুটি। নিঃসন্দেহে তারপর জনপ্রিয়তা আরও কমে। সম্প্রতি দেখা যাচ্ছে পার্বতী বড় অফিসার হয়েছে। এদিকে দেব অসুস্থ অবস্থায় তার গ্রামের বাড়িতে। সংবাদ মাধ্যমে যখন অঙ্গনাকে প্রশ্ন করা হয় যে আপনার চলে যাবার জন্যই কি বন্ধ হচ্ছে ধারাবাহিকটি, তিনি জানান, না, আমি এমনটা মনে করি না। পার্বতী দেব চরিত্রগুলি পরিণতির দিকে এগোচ্ছে, তাই হয়তো শেষ হয়ে যাচ্ছে তুমি আশেপাশে থাকলে। জানা যাচ্ছে চলতি মাসের শেষ দিনে শ্যুট করবে এই ধারাবাহিকটি। তো বন্ধুরা, কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।